হ্যালো প্রিয়ান, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে আমি অঙ্কের ক্লাস দিয়ে এসেছি। দেখ, অনেকে আমাকে হয়তো কোশ্চেন করে ফেলবে, দাদা তুমি তো পুলিশে চাকরি করো, কি করে তুমি তাহলে আজকে ক্লাস করছো, ইলেকশন পারপাস তো শুরু হয়ে গেছে। দেখ, আমি তোমাদের এর আগেও বলেছিলাম, আমি কিন্তু অলরেডি আগে ক্লাস করে নিই, এবং তোমাদের সুবিধার্থে আমি টাইম বের করে, আমি জানি ইলেকশন পারপাসে ব্যস্ত থাকবে, আগে ক্লাস করে নিয়েছিলাম, জাস্ট শিডিউল করে কিন্তু আমি এক এক করে পোস্ট করছি। ওকে, তো দেখো সেগুলো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তো দেখো, আমি এই যে প্রশ্নগুলো তোমাদের করাচ্ছি অঙ্কের ক্ষেত্রে, অবশ্যই 10 মার্ক তোমাদের পরীক্ষার ক্ষেত্রে থাকবে, তো ভালো করে যদি তোমরা বোঝো তাহলে অবশ্যই 10-এর মধ্যে 10 পেয়ে যাবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, 10টা প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে করতে গেলে যারা 30 মিনিট সময় লাগাবে, 25 মিনিট সময় লাগবে, 20 মিনিট লাগাবে, সেখানে তুমি মাত্র 3 থেকে 5 মিনিট সময় লাগাবে, যদি রেগুলার বেসিসে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। এর বাইরে কোনো অঙ্ক তোমাদের ক্ষেত্রে আসবে না। অবশ্যই যদি ভালো লাগে লাইক করবে। চলো এখানে ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও তো অঙ্কগুলো ফটাফট। আটজনের এখানে আমি কালারটা একটু চেঞ্জ করি, সুবিধা হবে। 8 জন লোকের এক অভিযাত্রী দলে 56 কেজি ওজনের একজনের পরিবর্তে অপর একজন যুক্ত হলো, যখন যুক্ত হলো 2.5 কেজি হার্স হয়ে গেল, মানে কমে গেল। জাস্ট তোমরা একটু বুঝে নাও, একটু ভালো করে বুঝে নাও। এটা ধরো কজন আছে টোটাল, কিন্তু এখানে পার্সেন্ট আছে, টোটাল পার্সেন্ট ধরে নাও, এখানে 8 জনের একটা অভিযাত্রী দল আছে, এবং দেখা গেল যে এই অভিযাত্রী দলের মধ্যে 56 কেজির একজন কিন্তু চলে গেল, এবং অপর একজন কিন্তু এখানে এসে হাজির হচ্ছে, এই দলে যুক্ত হয়ে গেল। যখন 56 কেজি চলে গেল এবং অপরজন চলে এলো, তখন কিন্তু কি হচ্ছে, 2.5 কেজি কিন্তু টোটাল হার্স হয়ে যাচ্ছে। তাহলে একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, 56 কেজির অবশ্যই কম হতে হবে, কম এসেছে বলে তো সেটা কমে গেল, 56 কেজির বেশি আসলে কিন্তু বেড়ে যেত, ঠিক আছে? তো সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখো তাহলে 8 জন রয়েছে, তাহলে 8 জনের পরিবর্তে এখানে 2.5 আছে, তাহলে টোটাল হচ্ছে 56 কেজি একজন লোক ছিল, মাইনাস অবশ্যই করবো, কেন, কারণ এটা হার্স হয়েছে। তাহলে দেখো এখানে 2.5 ইনটু তোমাদের 8 জন, আমরা জানি যে 8 জনের সঙ্গে যত লোক থাকবে তার সঙ্গে অ্যাভারেজটা টোটাল ইনটু করলে কিন্তু আমরা টোটালটা পেয়ে যাব, তাই না? তাহলে এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে। দেখো টোটাল হবে 56 মাইনাস 8 5 40 হাতে 4 থাকে, 8 4 8 8 2 16 16 8 4 হচ্ছে 20, তাহলে 20 বসে গেলো, একটার পর একটা দশমিক অবশ্যই বসে গেলো। তাহলে এখানে 56 মাইনাস হচ্ছে 20 সমান কত, 56 থেকে 20 বাদ দিলে অবশ্যই 36 হবে। এবারে 36 তোমাদের কেজি হচ্ছে রাইট অ্যান্সার, অবশ্যই 36 হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আমরা তাড়াতাড়ি অঙ্কগুলো করার চেষ্টা করবো, যাতে এই হ্যাবিটটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে আর বেসিকটা তোমাদের ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে আমরা চলে যাবো। দেখো এটাও খুবই সহজ, জাস্ট একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। দেখো 12 জন একটা অভিযাত্রী দলের 24 এবং 26 জন বছর বয়সী 2 জন মহিলার পরিবর্তে যখন 2 জন পুরুষ চলে এলো, তখন কি বলছে, 2 বছর বৃদ্ধি হয়ে গেল। একই রকম অঙ্ক, জাস্ট তোমরা একটু বুঝে নাও। চলো বোঝো এখানে টোটাল কতজন আছে, এখানে টোটাল কিন্তু 12 জন আছে। আচ্ছা 12 জনের লোকের মধ্যে মহিলা কিন্তু দুটো চলে যাচ্ছে, এটা মহিলা দুটো চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে দল থেকে, একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে 26, দুটো বেরিয়ে গেল, এবং 2 জন কিন্তু মেল কিন্তু যুক্ত হচ্ছে, অর্থাৎ 2 জন পুরুষ আসছে, ঠিক আছে? 2 জন মেল ফিমেল চলে গেল, 2 জন পুরুষ আছে, তখন কি বলছে, 2 বছর বৃদ্ধি হয়ে গেল। এবারে 2 বছর যদি বৃদ্ধি হয়ে যায় তাহলে খুব সহজ করে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা টোটাল দেখো দুভাবে এটা করবো, প্রথম হচ্ছে 12 জন এবং অ্যাভারেজ কত, অ্যাভারেজ দেখো 2 বছর বৃদ্ধি পেলো, তাহলে 12 দুগুণা কত 24, এর আগে আমরা জানলাম টোটাল করতে গেলে যতজন থাকে অ্যাভারেজটা ইনটু করলেই আমরা টোটালটা বেরিয়ে যায়। ওকে, আচ্ছা 2 নম্বর কি পয়েন্ট কি বলছে, 2 নম্বর বলছে যে 24 জন একটা ছিল আর একজন ছিল 26 জন, টোটালটা বয়স করতে গেলে অবশ্যই যোগ করব, তাহলে এখানে 0 আর এখানে হচ্ছে 5 50, টোটাল কত হচ্ছে 74। এবারে বলছে যে 2 জন লোকের গড় বয়স কত, গড় বের করতে গেলে অবশ্যই টোটালকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 3 6 2 3 6 14, তাহলে এখানে ভালো করে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এখানে সঠিক অ্যান্সারটা তোমাদের কি হচ্ছে। আর এইভাবে তোমাদের কিন্তু প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে থাকবে, ভালো করে বুঝলে কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে এখানে কত হবে, 2 7 14, তাহলে 37 হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ এই 37 ইয়ার্স, অর্থাৎ অপশন সি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো ফটাফট নেক্সট কোশ্চেনটা দেখে নিই, খুব সহজ, জাস্ট মনে রাখতে হবে একটু, ঠিক আছে? একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 180 কিলোমিটার ঘন্টা, বারবার আমি তোমাদের এই অঙ্কগুলো বলি, মিটার সেকেন্ডে তার গতিবেগ কত। দেখো আমি এর আগেও যদিও বলেছিলাম যে কিলোমিটার থেকে যখন আমরা মিটারে আসব তখন কিন্তু দেখো কিলোমিটার মানে হচ্ছে বড় আর মিটার মানে হচ্ছে ছোট, তাহলে বড় থেকে ছোট আসলে অবশ্যই আমাদেরকে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে বড় থেকে ছোটতে আসলে অবশ্যই আমাদেরকে 5/18 দিয়ে গুণ করতে হবে, এবং মিটার থেকে আমরা যদি কিলোমিটারে যাই তাহলে অবশ্যই বড় দিয়ে করতে হবে,
আর পুরোটা উল্টে যাবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। এটা জাস্ট তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? হয়েছে না হয়নি? ক্লিয়ার? আচ্ছা তো দেখো, এখানে কিলোমিটার থেকে অবশ্যই আমাকে মিটারে আসতে হবে। কিলোমিটার মিটারে আসলে অবশ্যই এটা কি হবে দেখো, এটা 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে টোটাল হচ্ছে 180, এর সঙ্গে আমাকে 5/18 দিয়ে অবশ্যই গুণ করতে হবে। 18 × 1 = 18, 10 আর 10 × 5 = কত হচ্ছে 50। তাহলে 50 মিটার পার সেকেন্ড হবে রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? খুব সহজ, সেকেন্ড টু অ্যান্সার তোমাদের বের করতে সময় লাগবে না। চলো ফটাফট দেখে নাও। তোমাদের সুবিধার্থে আমার ব্যস্ততার মধ্যে দেখো ক্লাসগুলো আমি শিডিউল করেছি একমাত্র তোমাদেরই জন্য, যাতে ভালো করে স্কোর করতে পারো, ভালো করে বুঝতে পারো এবং তোমাদের লাইফটা অবশ্যই যেন সাকসেস হয়। দেখো একটা গাড়ি কি বলছে, সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে। ওকে, আচ্ছা গাড়িটির গতিবেগ ঘন্টায় কত? দেখো এখানে আমি কি বললাম যে মিটার থেকে যখন আমরা কিলোমিটারে আসবো তখন অবশ্যই আমরা কি করব, বড় দিয়ে 5/18 দিয়ে অবশ্যই গুণ করতে হবে। তো চলো, এখানে 10 মিটার আছে এবং এটাকে 18/5 দিয়ে অবশ্যই গুণ করতে হবে। 5 দুগুণা কত 10, 18 দুগুণা কত 36। তাহলে 36 তোমাদের রাইট অ্যান্সার হবে। অপশন কোথায় রয়েছে? অপশন বিতে রয়েছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কত সেকেন্ডও লাগছে কি? সেকেন্ড 1 মিনিটের আগে তোমাদের অ্যান্সারগুলো হয়ে যাবে, মানে 30 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে, ফাটাফাট করতে পারবে। এবং ক্লাসগুলো যদি দেখো তাহলে আমি কি বললাম, 10টা প্রশ্ন 3 থেকে 5 মিনিটের মধ্যে তোমরা করতে পারো। এই প্রশ্নগুলো পরীক্ষার ক্ষেত্রে, যে বাইরে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, কোনো পরীক্ষায় 42% ইংরেজিতে, 34% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 20% ফেল করলো। দেখো তিনটে জায়গায় কিন্তু ফেলের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তিনটে, এখানেও এখানেও ফেল করছে, এখানেও ফেল করছে, উভয় বিষয়েও ফেল করছে। জাস্ট তিনটে জায়গায় যদি তোমাদের ফেল করে তাহলে শর্টকাট আমরা মনে রাখবো, টোটাল হচ্ছে পার্সেন্ট মারছে 100%। এখান থেকে মাইনাস করতে হবে কত দেখো, 42 + 34, এবং মাইনাস উভয় যেহেতু বলেছে সেহেতু 20 মাইনাস করতে হবে, ঠিক আছে? তো চলো করো, 100 - এখানে 42-এর সঙ্গে 34+ করো, তাহলে এখানে হবে 76 - তোমাদের এখানে 20 মাইনাস করতে হবে, ঠিক আছে? এখান থেকে 20 মাইনাস করো, দেখো পেয়ে যাবে 100 - 76 থেকে 20 মাইনাস করো, 56 পেয়ে যাবে। এবার 100 থেকে 56 মাইনাস করো, 44% হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে অবশ্যই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 44 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো আমি তোমাদেরকে সুবিধার্থে 5টা প্রশ্ন আমি তোমাদের করালাম, কে কটা পেরেছিলে নিজে থেকে অবশ্যই জানাবে, এবং রেগুলার বেসিস তোমরা প্র্যাকটিস করতে থাকো। এবং আরও যদি তোমরা ক্লাস নেক্সট পেতে চাও অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো, যাতে এই টাইপের কোশ্চেন সবাই জানতে পারো, সুবিধা হয় এবং সবার জীবনে যেন সাকসেস নেমে আসে। কেউ 2023-এ পাও, কেউ 2024-এ পাও, কিন্তু সবাই ট্রাই করো। এবং যদি নেক্সট আরও আপডেট পেতে চাও অবশ্যই লাইক করে আমাকে জানাবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবে। ঠিক